যাদের বাজেট অনেক কম কিন্তু নেকব্যান্ড খুঁজছেন ভালো সাউন্ড কোয়ালিটির, আমাদের আজকের ভিডিওটি তাদের জন্য। খুবই কম প্রাইজের ভালো কোয়ালিটির একটি নেকব্যান্ড থাকছে আজ, যা জনপ্রিয় উইশি ব্র্যান্ডের, মডেল উইশি B1। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের নেকব্যান্ডটি কেমন। সো লেটস বিগিন। ভিডিও শুরু করার আগে বলবো, যারা আমাদের নতুন ভিউয়ার্স এবং ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন, যেন নতুন ভিডিও মিস না করেন। ওয়েল, প্রথমে দেখে নেওয়া যাক বক্স কন্টেন্ট। এর বক্সে আছে প্রোডাক্টের ছবি, উইশির ব্র্যান্ডিং, আরও কিছু মেনশন করা আছে, যেমন এর থেকে 6 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। এপাশে আছে অথেন্টিক চেক করার জন্য কিউআর কোড, আর এপাশ থেকে প্রোডাক্টটি লাইভ দেখতে পাবেন। সো একে ওপেন করা যাক। প্রথমেই পেয়ে যাবেন মেইন নেক ব্যান্ড, তারপর আছে চার্জ করার জন্য একটি ছোট্ট মাইক্রো ইউএসবি ক্যাবল, আরও আছে 2 জোড়া এক্সট্রা এয়ার টিপস, আছে একটি ক্যাবল কানেক্টর, এর মাধ্যমে ক্যাবল কানেক্ট করে রাখা যাবে, আর সবশেষে আছে কিছু পেপার ওয়ার্কস। দ্যাটস ইট। সো এর বিল্ড অ্যান্ড ডিজাইনের কথা বলি, এটি দেখতে অ্যাভারেজ, নেক ক্যাবল কোয়ালিটি ভালো মানের, সহজে ছিঁড়ে যাবে না। ব্যাটারি সেকশন ও স্পিকারগুলো প্লাস্টিক মেড, একে স্পোর্টস ডিজাইন দেওয়া হয়েছে, মানে স্পিকারগুলোর সাইডে এক্সট্রা একটা পোর্শন আছে রাবারের, যার কারণে এগুলা কানে খুব ভালোভাবেই ফিট হয়ে যাবে। ইন ইয়ার ডিজাইন দেওয়াতে কানের ভেতর ফিট হবে এটি, আর নেকে ঝুলিয়ে রাখার সময় এর স্পিকারগুলো একসাথে অ্যাটাচ করে রাখা যাবে, কারণ দুটি স্পিকারেই আছে স্ট্রং ম্যাগনেট। বাই দ্য ওয়ে, এটি IPX5 ওয়াটার রেজিস্ট্যান্ট, তাই পানির ঝাপসা বা হালকা ঘামে প্রবলেম হবে না এর। উইশি B1-এ আছে ব্লুটুথ 5.0, যার কারণে হবে স্ট্রং কানেকশন, লো পাওয়ার কনজাম্পশন। অ্যাজ ইউজুয়াল প্রায় 10 মিটার দূর থেকেও এটি কানেক্ট থাকবে যদি কোনো অবস্টেকলস না থাকে। ফোন দিয়ে গান শোনা বা মুভি দেখার জন্য এটি একটি বাজেট পারফেক্ট নেক ব্যান্ড হতে পারে। এর ব্যাটারির জায়গায় মানে বোর্ড সেকশনে আছে 3টি বাটন, যার মাধ্যমে অনেকগুলো টাস্ক কমপ্লিট করতে পারবেন। ভলিউম অ্যাডজাস্ট করা যাবে, গান প্লে পজ করা যাবে, ডাবল প্রেসে কল করা যাবে, আবার ট্রিপল ট্যাপে ভয়েস অ্যাসিস্ট্যান্টও ট্রিগার করা যাবে, আর মাঝের বাটন দিয়েই এটি অন অফ করতে হয়। তাছাড়া সেখানেই আছে 2টি হোল, যেখানে একটি মাইক, অপরটি LED ইন্ডিকেটর। ইন্ডিকেটরের মাধ্যমে এর পাওয়ার কন্ডিশন বুঝতে পারবেন। এতে আছে 10mm এর ড্রাইভার, তাই সাউন্ড কোয়ালিটি ছিল খুব ভালো। প্রাইস অনুযায়ী এর সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে আমাদের কাছে। ক্লিয়ার সাউন্ড প্রোডিউস করছিল এটি, বেস ছিল স্ট্রং, মিড অ্যাভারেজ আর লো টোন অ্যান্ড হাই টোন ব্যালেন্স। সাউন্ড প্রাইস তুলনায় খুব ভালো। আর মাইক্রোফোনের কথা বললে, এখন আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে উইশি B1-এর বিল্টন মাইক্রোফোন দিয়ে। আশা করি এর সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা বুঝতে পেরেছেন। এতে আছে 73mAh এর ব্যাটারি, যার মাধ্যমে প্রায় 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়া স্ট্যান্ডবাইতে 27 ঘন্টা ব্যাকআপ দিবে এটি, মাত্র 1 থেকে 1.5 ঘন্টার ভেতরে এটা চার্জ হয়ে যাচ্ছিল। তো সব মিলিয়ে প্রোডাক্টটি বাজেট অনুযায়ী ভালো মনে হয়েছে, কারণ এর প্রাইস বর্তমানে মাত্র 750 টাকা। আমরা ভিডিওতে প্রাইস মেনশন করতে চাই না, কারণ সময়ের সাথে সাথে প্রোডাক্টের প্রাইস ওঠানামা করে, তাই হয়তো আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন এর প্রাইস আরও অনেক কম। তাই লেটেস্ট প্রাইস জানতে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন, অথবা ভিজিট করুন bdshop.com-এ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার প্রশ্ন বা মতামত থাকলে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। ধন্যবাদ বিডি শপের সাথে থাকার জন্য।